কলকাতা থেকে বাগডোগরার বিমানবন্দরে নেমে উপনির্বাচনের প্রচারে মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল, রাজু সাহা, নকশালবাড়ি মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন সহ একাধিক কর্মী সমর্থকেরা। এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার মালদার চাঁচলের বিধায়কের বাসভবনে যোগদান কর্মসূচি আয়োজিত হয়। কলিগ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ি বুথের কংগ্রেস সদস্য রবিউল আলম সহ শতাধিক কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন। বিধায়ক নিহারঞ্জন ঘোষ, কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হল একজন। এই ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং স্থানীয় কাউন্সিলরকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের 80 ঘর ফাঁড়ির পুলিশ। বিধ্বংসী ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ বেশ কিছু রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি সেরেছে রাজ্যগুলিও। এ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দানার কিছুটা প্রভাব পড়লে উত্তরবঙ্গেও বুধবার দুপুর 1টা নাগাদ আচমকাই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আকাশ জুড়ে কালো মেঘে ছেয়ে যায়, শুরু হয় বৃষ্টি। ডাকাতের ছক ভেস্তে দিয়ে তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম প্রেম রায়, রাহুল আহুজা এবং সুমিত দাস। জানা গিয়েছে কয়েকজন পালিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন দুষ্কৃতী এর আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের জন্য গ্রেপ্তার হয়েছিল। শিলিগুড়ির সকল কাউন্সিলরদের অবসর সময় আলাপচারিতার জন্য নতুন ঘরের সূচনা করা হল বুধবার। পুরসভার পুরাতন বিল্ডিং এর একটি ঘরকে নতুন ভাবে সাজিয়ে এই বৈঠকখানা তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার এমন উদ্যোগ ইতিহাসেই প্রথম। তিনি এই বৈঠকখানা প্রসঙ্গে আরো জানিয়েছেন এখানে প্রতিদিনের সংবাদ পত্রিকা সহ টিভি ক্যারাম বোর্ডের ব্যবস্থা থাকবে, যাতে কাজের ফাঁকে সকলে একটু ভালোভাবে সময় কাটাতে পারেন। বিভিন্ন দাবিতে বুধবার জেলা শাসককে ডেপুটেশন কিষাণ জাতির সেবা সমিতির। এদিন সংগঠনের তরফে একটি বিক্ষোভ মিছিল মালদার বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হয়। পরবর্তীতে 4 দফা দাবি সমন্বিত স্মারকলিপি জেলা শাসককে প্রদান করা হয় সমিতির তরফে। গঙ্গা ভাঙন প্রতিরোধ, ভাঙনগ্রস্তদের পুনর্বাসন সহ নানান দাবিতে সরব হয়েছেন তারা। বিশেষ চাহিদা সম্পন্ন রঞ্জিত কুমার দাসকে ট্রাইসাইকেল তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। 10 বছর আগে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়ে শয্যাশায়ী হয়েছিলেন নকশালবাড়ির বাবুপাড়ার রঞ্জিত। দীর্ঘ টানাপোড়েনের পর ট্রাইসাইকেলের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির সঙ্গে যোগাযোগ করেন তিনি। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এক প্রতিনিধি দল ট্রাইসাইকেল তুলে দেয় তাকে।